আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি জাহাঙ্গীর টেকনোলজি নতুন আরও একটা ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে ভিডিওর শুরুতে একটা ইন্ট্রো দেখেছেন, সেই ইন্ট্রোটা কিভাবে আমি অ্যাড করেছি, সেই ইন্ট্রোটা আমি কিভাবে এডিট করেছি, কিভাবে বানিয়েছি, আজ আমি আপনাদেরকে খুব সহজভাবেই দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমি যে ইন্ট্রোটা তৈরি করছি সেই রকম, যদি আপনি হুবহু বানাতে চান তাহলে সর্বপ্রথম আপনার কাইনমাস্টারে চলে যাবেন। কাইনমাস্টারে আসার পর এখানে যে ক্রিয়েট নিউ অপশনটা দেখছেন, ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর 16x9 এইটা আমাদের যে অপশনটা আছে এটা দিয়ে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে যে ইমেজ একটা অপশন আছে, ইমেজ অপশনে ক্লিক করে দেবেন। তারপর ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। তারপর এটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি সোজা 10 সেকেন্ড করে দিবেন, এখান থেকে 10 সেকেন্ড করে দিবেন। তারপর এটা টেনে প্রথমে নিয়ে আসবেন। প্রথমে নিয়ে আসার পর এটার উপর ক্লিক করে দিবেন। তারপর সরাসরি যাবেন লেয়ারে। লেয়ারে ক্লিক করে ওপর যে দেখতে পাচ্ছেন মিডিয়া, মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি একটা অ্যানিমেশন ইন্ট্রো একটা ডাউনলোড করে রেখেছি, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটার উপর ক্লিক করে দিবেন। ক্রোমাকি একটা অপশন আছে দেখতে পারবেন, টান দিয়ে এই ক্রোমাকি অপশনে ক্লিক করে দিবেন। ক্রোমাকির ওপর ক্লিক করে দেওয়ার পর এটা এনাবল করে দিবেন। এনাবল করে দিয়ে তারপর এটা রাইট সিনোতে ক্লিক করে দিবেন। আর এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করতে হলে আপনার এখান থেকে যে স্প্লিট স্ক্রিন আছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এটা এখানে ক্লিক করে দিবেন। তো আমার এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, অথবা আপনি এখান থেকে টেনে বড় করতে পারেন। তারপর এখান থেকে যে অপশনটা দেখছেন এটি একটু টেনে সোজা যে লোগোটা আসবে, যে সানফ্লাওয়ার যে সূর্যটা আসবে সূর্যটার উপর সোজা এখানে রেখে দিবেন। তারপর এখানে আবার লেয়ারে ক্লিক করে দিবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর মিডিয়াতে ক্লিক করে দিবেন। মিডিয়াতে ক্লিক করে দিয়ে তারপর আপনি যে লোগোটা তৈরি করেছেন, আপনার যে চ্যানেলের লোগো, এই লোগোটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি আমার লোগোটা এখানে অ্যাড করে দিব। তারপর এখন দেখেন এই লোগোটা আমার একটু বড় বড় সাইজ, তাহলে এটা আমি ছোট সাইজ করে নিব একদম ওই ফ্লাওয়ারের মতন। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমার যে লোগোটা আছে, আপনার লোগোটা যদি চার কোণো হয়ে থাকে তাহলে আপনি এটার কিভাবে গোল করবেন। তো এটার এই চ্যানেল এই পিকের উপর ক্লিক করে দিবেন। তারপর ক্রপ একটা অপশন পাবেন, ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। ক্রপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এনাবল করে দিবেন। তারপর এটার উপর ক্লিক করে দিবেন। এখানে দেখেন যে গোল অপশন যে আছে, এই গোল অপশনে ক্লিক করে দিবেন। গোল অপশনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এটা গোল হয়ে যাবে। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আবার পিকের উপর ক্লিক করে দিবেন। এটা সোজা আপনার যে লোগোটা আছে সেই লোগোটার উপর নিয়ে বসিয়ে দিবেন। তো আপনাকে আমি দেখাচ্ছি, সমান করে এটা আপনি বসিয়ে দিবেন। তো এটা আমার কাজ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এই আপনার লোগোর উপর ক্লিক করে দিবেন। লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর অ্যানিমেশন যে অপশন প্রথমটা আছে এটার উপর ক্লিক করে দিয়ে ফেড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এটি একটু বাড়িয়ে দিবেন, 1/5 করে দিবেন। তারপর রাইট সিনোতে ক্লিক করে দিবেন। তারপর আপনার চ্যানেলের নামটা লিখতে হলে আপনি এভাবে টেনে এখানে সরাসরি আপনার যে লোগোটা যখন বাসবে তখন এখানে এনে আপনার লেয়ারে ক্লিক করে দিবেন। তারপর টি অপশনে ক্লিক করে দিবেন, আপনার চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন। তো আমার চ্যানেলের নাম হচ্ছে জাহাঙ্গীর টেকনোলজি। জাহাঙ্গীর টেকনোলজি দিয়ে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এটা
টেনে একটু নিচে নিয়ে আসবেন, একটু বড় সাইজ করে দিবেন, সাইজটা একটু বড় করে দিবেন। তারপর এখানে ক্লিক করে হলুদ করে দিবেন, ইয়েলো কালার, তারপর এখানে দিবেন। তারপর এখানে থেকে একটু টেনে নিচে আসবেন। নিচে আসার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিবেন। অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার এটা এনেবল করে দিবেন, এটা একটু টেনে বড় করে দিবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিবেন আর কি। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। আবার এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে যে অপশন আছে গ্লো, গ্লো কালারে ক্লিক করে দিবেন। এটা একটু সাইজটা একটু আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর গ্লোতে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিয়ে এটাও আপনি একটু জাস্ট করে নেবেন। অন্য কালার যদি আপনি দিতে চান তো কালার দিয়ে দিবেন, তো আমি এটা দিয়ে দিব। তারপর রাইট সাইডে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখেন এ ডবল এ লেখা আছে, এ ডবল এতে ক্লিক করে দিবেন। আপনার যে ফ্রন্ট আছে ফ্রন্টটা চেঞ্জ করার জন্য, ফ্রন্টটা চেঞ্জ করার জন্য এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর রাইট সাইডে ক্লিক করে দিবেন। দেখেন এই চ্যানেলটা এখন নামটা এরকম হয়ে গেছে। তো আমার কাজ এখানে। তারপর এখানে দেখেন যে একবার লাস্ট টেনে সমান করে দিবেন চারোটা, আপনার লোগোটা এখানে বড় করে দিবেন টেনে, প্রতিটাই আপনার 10 সেকেন্ড করে দিবেন। তো প্রিয় দর্শক, এখানে যে নামটা দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্ট হয়নি, আমি নামের উপর ক্লিক করে দিব, একটু নিচে নিয়ে আসব। তারপর এখানে ক্লিক করে দিয়ে দেখব এটা। এখনো হয়ে গেছে, আমি আবার প্লে করতেছি ফাইনালি। তারপর প্রিয় দর্শক, এখানে আপনার একটু নিচে অ্যানিমেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রথমটা, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে এখানে আপনার লেটার বাই লেটার ক্লিক করে দিবেন, এটা একটু টেনে দিয়ে 2.5 করে দিবেন, তারপর এখানে দিয়ে দেবেন। তো ফাইনালি আমি দেখাচ্ছি যে আমার এই ইন্ট্রোটা কেমন হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে যে ইন্ট্রোটা দেখেছিলাম হুবহু এরকম আমি এটা বানিয়ে দেখালাম। তো আপনারাও চাইলে আপনার ভিডিওর শুরুতে ইন্ট্রো ব্যবহার করতে পারেন এই হুবহু এরকমভাবে। তো আমার এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন লোগোটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার এখান থেকে ডাউনলোড করে তারপর আপনারা এরকমভাবে এডিট করে নেবেন। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।